এখন যে সময়টা চলছে না এই সময় যদি আপনি আপনার পাড়ার কোনো বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করেন বাবু তুমি বড় হয়ে কি হবে ডক্টর না ইঞ্জিনিয়ার ছেলেটা বলবে আমি ডক্টরও হব না আমি ইঞ্জিনিয়ারও হব না আমি একজন ইউটিউবার হব সত্যি বলতে ইউটিউব প্রফেশনাল এখন এতটাই ট্রেন্ডিং প্রফেশন আছে না হাজারো ওয়াইফ বাড়িতে বসে তারা ডেলি ব্লগ তৈরি করে প্রচুর টাকা রোজগার করছে এমন প্রচুর মানুষ আছে যারা কাজের মাঝখানে পার্ট টাইম ইউটিউব করছে অনেকে আছে চাকরিতে রিটায়ারমেন্ট করে নেওয়ার পরে তারা বিভিন্ন সাবজেক্টে ইউটিউবে ভিডিও তৈরি করছে এবং পয়সা রোজগার করছে বাট কিছু মানুষের জন্য একটা বড় সমস্যা দাঁড়িয়েছে কি সমস্যা অনেক মানুষ আছে যারা এই নিজের ফেসটাকে ক্যামেরার সামনে আনতে চায় না তারা লজ্জা পায় আজকে যারা ক্যামেরার সামনে আসতে লজ্জা পান তাদের জন্য অসাধারণ পাঁচ রকমের ইউটিউব চ্যানেলের আইডিয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইয়েস পাঁচ রকমের অসাধারণ আইডিয়া প্রত্যেকটা আইডিয়ায় ভীষণ ভীষণ ভালো এর মধ্যে যে কোনো একটা আইডিয়া নিয়ে যদি আপনি আপনার চ্যানেল তৈরি করেন আমি বলবো শর্ট টাইমে চ্যানেল গ্রোথও হবে আপনি অনেক সহজে একজন বড় ইউটিউবার হতে পারবেন একটা ভালো কেরিয়ার তৈরি করতে পারবেন সঙ্গে প্রচুর পয়সা রোজগার করতে পারবেন তো শুরুতে এক নম্বরে যে চ্যানেলের কথাটা বলবো যে আইডিয়াটা দেবো সেটা হচ্ছে আপনি চাইলে কোম্পানি কী স্টাডি ভিডিও তৈরি করতে পারেন কি বললাম কোম্পানি কি স্টাডি এক একটা কোম্পানি নিয়ে আপনি কথা বলবেন যেরকম আমি রিলায়েন্সকে নিয়ে বলি রিলায়েন্স ধীরুভাই আম্বানি কিভাবে কোম্পানিটা শুরু করেছিল তারপরে মুকেশ আম্বানি এবং অনিল আম্বানি কীভাবে কোম্পানিটাকে আগে নিয়ে গেল এই সমস্ত কিছু নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করলেন আপনি ওয়াও মোমোকে নিয়ে করতে পারেন যে ওয়াও মোমো কিভাবে এত বড়ো সাম্রাজ্য তৈরি করলো বা আপনি সিএসসিকে নিয়ে করতে পারেন আপনি আইটিসিকে নিয়ে তৈরি করতে পারেন আইটিসি কিভাবে আজকের দিনে এত বড় ডিস্ট্রিবিউটার নেটওয়ার্কিং তৈরি করলো কীভাবে ফাংশন হয় কিভাবে কাজ করে সমস্ত কিছু নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করলেন এখানে কি দেখুন এখানে আপনার ফেস লাগছে লাগছে না আপনি জাস্ট ভয়েসটা দিচ্ছেন এবং আপনার ভয়েসের সঙ্গে কিছু ফটো থাকছে ফটো কিসে থাকছে যদি আপনি ওয়া হোমোকে নিয়ে করেন তাহলে ওয়া হোমোর কিছু ফটো থাকছে কিছু ফটো আপনি বিভিন্ন সাইড আছে সেই সাইট থেকে আপনি ডাউনলোড করে নিয়ে আপনার ভয়েসটা দিয়ে আপনি একটা চ্যানেল তৈরি করতে পারছেন মানে ভিডিও তৈরি করতে পারছেন এবং সেই ভিডিওটা চ্যানেলে আপডেট করছেন আপলোড করছেন তো আপনার সেই আপলোড করা ভিডিও মানুষ কিন্তু দেখছে অর্থাৎ এটা একটা বড় অনেক বড় আইডিয়া আছে কোম্পানি কী স্টাডি আজকে প্রচুর চ্যানেল অলরেডি হয়ে গেছে তারা কিন্তু প্রচুর গ্রোথ করছে সেকেন্ড নাম্বারে যে চ্যানেলের আইডিয়াটা দেবো সেটা আগেও একবার শেয়ার করেছি আবারও বলছি কেন কি এটা অনেক একটা ভালো আইডিয়া আছে কি বলুন তো এবং অনেক সহজ সেটা হচ্ছে মুভি রিভিউ চ্যানেল মুভি রিভিউ মুভি রিভিউ এমন এক ধরনের চ্যানেল আছে না খাটনি কম পয়সা বেশি ইয়েস খাটনি কম আছে পয়সা বেশি আছে আপনার সঙ্গে মুভিও দেখা হয়ে যাচ্ছে মুভি রিভিউ চ্যানেল আপনি কিভাবে তৈরি করবেন এটা যদি আপনার মনের মধ্যে প্রশ্ন আসে উত্তরটা দেখুন প্রত্যেকটা মুভি যখন রিলিজ করছে আপনি ফার্স্ট ডে ফার্স্ট শো মুভিটা দেখে নিচ্ছেন আপনি দেখার পরে আপনার মন থেকে যে রিভিউটা আসে সেই রিভিউটাই আপনি ক্যামেরার সামনে তো আসতে হচ্ছে না আপনি ভয়েস করে আপনি রিভিউটা শেয়ার করলেন সারা দুনিয়ার সঙ্গে আজকে পাঠান মুভির রিভিউ শেয়ার করে এমন কিছু চ্যানেল আছে যারা লক্ষ লক্ষ ভিউজ নিয়ে চলে গেছে তারা একটা পাঠান মুভি রিভিউ করে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা পর্যন্ত একটা ভিডিওতে তারা রোজগার করেছে চিন্তা করতে পারেন তাহলে একটা ভিডিওতে কেন কয়েক মিলিয়ন ভিউজ তাদের হয়েছে কয়েক মিলিয়ন এমন প্রচুর ভিডিও আছে আমি দেখেছি তো সেখানে মুভি রিভিউ আপনি সাউথ ইন্ডিয়ান বলিউড টলিউড যে কোনো মুভি যখন রিলিজ করছে হলে আপনি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে নিচ্ছেন দেন আপনি কিন্তু তার উপরে একটা রিভিউ দিচ্ছেন তৃতীয় নম্বরে যে চ্যানেলের আইডিয়াটা দেবো সেটা দেওয়ার আগে আপনাদের সবার জন্য একটা গুড নিউজ আবারও কেন এখন লেমন শাক্তির বেশ কিছু প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করেছে লেমন শাক্তি ডিটারজেন্ট পাউডার লেমন শেখির লিকুইড ডিশওয়াশ গ্রিনস কাভার প্যাড স্টিল উল এবং সঙ্গে বাসন মাজার সাবান কেকটা তো ছিল অর্থাৎ আপনাদের মধ্যে যদি কেউ ডিস্ট্রিবিউটার নিয়ে আপনার এরিয়াতে কাজ করতে চায় তাহলে নিচের নাম্বারে অবশ্যই আপনার ডিটেলস পাঠান কিন্তু কেন আমি এখনো বলবো ডিস্ট্রিবিউটার বিজনেস এমন একটা বিজনেস আছে না প্যাসিভ ইনকাম তৈরি করে দেয় আপনি যদি প্রথম ছ মাস থেকে এক বছর অনেক মেহনত করেন না এক বছর পরে আপনি রাত্রে ঘুমিয়ে থাকবেন দিনের বেলা ঘুমিয়ে থাকবেন ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাবেন তখনও কিন্তু আপনার ইনকাম হবে অর্থাৎ আপনি যদি ডিস্ট্রিবিউটার নিতে চান নিচের নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন তৃতীয় নম্বরে যে চ্যানেলটার কথা বলবো সেটা হোক ভীষণ ভালো একটা চ্যানেল সেটা হচ্ছে রহস্য স্টোরি মানে ভূতের গল্প শোনানো পরিষ্কার কথা ভূতের গল্প রহস্য গল্প আপনি শোনাবেন শোনাবেন জাস্ট ভয়েস দেবেন ভয়েসের সঙ্গে কিছু ভিডিও পাওয়া যায় বিভিন্ন সাইডে পাওয়া যায় সেই সাইড থেকে আপনি ডাউনলোড করে সেই ভিডিওটাকে আপনি স্ক্রিনের উপরে দিয়ে দিলেন এবং ব্যাকগ্রাউন্ডে আপনার ভয়েস রহস্য ভিডিও যেরকম ছোট্ট একটা গল্প আমি আপনাদেরকে শোনাচ্ছি এইভাবে আপনাকে গল্প বলতে হবে সেদিন মোস্ট প্রবলি শনিবার রাত ছিল আর ঘড়ির কাটায় তখন পৌনে এগারোটার মতো বাজে আমি দার্জিলিংয়ের ভূত স্টেশনে অপেক্ষা করছি লাস্ট ট্রেনের জন্য স্টেশন শুনশান কোনো একজন মানুষও নেই স্টেশন মাস্টারের ঘরে একটা ছোট্ট লন্ঠন জ্বলছে স্টেশনের এক কর্নারে কে কে যেন বসে আছে চাদর গায়ে দিয়ে চাদর মুড়ি দিয়ে তো এইভাবে রহস্যজনকভাবে আপনি যদি গল্প শোনাতে থাকেন না লাখো লাখো মানুষ সেই গল্প শুনতে পছন্দ করে অর্থাৎ আপনি যদি চান একজন ভূতের গল্প স্টোরি শোনানোর জন্য একটা চ্যানেল তৈরি করতে পারেন চতুর্থ নম্বরে যে চ্যানেলের কথা বলবো অসাধারণ চ্যানেল এই ধরনের চ্যানেলগুলো সেটা হচ্ছে অ্যাফারমেশন মানে ম্যাসেজ দেওয়া আপনি এই ইউনিভার্সের কাছে আপনি মেসেজ দেবেন মানে নিজের কি হতে চান দেখবেন প্রচুর ফরমেশনের ভিডিও রয়েছে প্রচুর ভিডিও রয়েছে তাদের ভিউজ দেখবেন কয়েক মিলিয়ন মিলিয়ন ভিউজ সন্দীপ মহেশ্বরীর একটা ভিডিও আছে যে প্রত্যেকদিন সকালে উঠে ভিডিওটা শুনুন কানে লাগিয়ে শুনবেন অর্থাৎ সেই ভিডিওগুলোর মধ্যে দেখে আমি লাখো লাখো ভিউজ থাকে অর্থাৎ আপনিও চাইলে উপরে একটা চ্যানেল তৈরি করতে পারেন শুধু ভয়েসটাই তো যাবে আর কিচ্ছু যাবে না বাট এই চ্যানেলের গ্রোথ অনেক অনেক বেশি হয় পঞ্চম নম্বরে যে আইডিয়াটা দেব সেটাও অসাধারণ সেটাও মানুষ দেখতে ভীষণ পছন্দ করে সেটা কী বলুন তো ভিলেনিয়ার লাইফস্টাইল ইয়েস ভিলেনিয়ারদের লাইফস্টাইল যারা কোটিপতি হাজার কোটিপতি মানুষ আছে না তাদের লাইফস্টাইল কেমন তারা কি গাড়ি চড়ে কি খায় কোথায় বসবাস করে এগুলো দেখতে মানুষ ভীষণ পছন্দ করে ভীষণ পছন্দ করে এগুলো আজকে আপনি বলবেন যে ধরে নিন মুকেশ আম্বানির সবাই নামটা জানে রিতেশ আগরওয়াল রিতেশ আগরওয়ালের বাড়ি কেমন আছে আজকে পেটিএমের মালিকের বাড়ি কেমন আছে আজকে ওলার মালিকের বাড়ি কেমন আছে সে কেমন লাক্সারি লাইফস্টাইল লিড করে এগুলো দেখতে মানুষ প্রচুর পছন্দ করে মানুষ দেখছেও অনেক বেশি প্রচুর চ্যানেল আছে অলরেডি তাদের ভিউজ আনলিমিটেড ভিউজ থাকে আপনিও চাইলে এই ধরনের একটা চ্যানেল ওপেন করে আপনি আপনার একটা ইউটিউবে কেরিয়ার তৈরি করতে পারেন এরপরও যদি আপনার সমস্যা হয় যে আপনি কিভাবে চ্যানেল তৈরি করবেন কিভাবে ভিডিও এডিট করবেন কিভাবে আপলোড করবেন যদি কোনো হেল্পের দরকার হয় নিচের নাম্বারে কল করতে পারেন ভালো থাকবেন আপনারা সবাই এতটা সময় দিলেন দ্যাট ইজ এন অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাতরম